সিএজি, সিজিএ ও সিজিডিএফ এর অডিটর পদটি আদালতের রায়ের আলোকে বাস্তবায়নের জন্য অবিরতি চলছে। আমাদের ওই অডিটরের দশম বইয়ের ওই দাবিটা আসছেন না। আমরা 2004 সালে জয়েন করেছি, তখন থেকেই আমরা এই দশম বইয়ের দাবি, আমাদের এটা এটা আমাদের দাবি না, এটা আমাদের অধিকার, এইটা আমাদের কর্তৃপক্ষের ভিক্ষা দেওয়া না, আমরা আদালতের মাধ্যমে রায় প্রাপ্ত হয়ে আমরা দাবি করছি ফিরে দিতে হবে। আজকে একই গ্রেডে কেন বাংলাদেশ, কেন পৃথিবীর কোথাও আছে যে একই গ্রেডে দুইটা বেতন চালু আছে? তাহলে কেন কেন আপনাদের কেন আপনাদের এই জ্বালা, কেন আপনাদের এই বৈষম্যমূলক নীতি? আমরা আপনাদের অনুগত, কিন্তু আমরা আপনাকে দাস নয়। আমরা এখানে চাকরি করতে এসেছি সম্মান নিয়ে, সকল কাজ এই ডিপার্টমেন্টের সকল কাজের ভিত্তি রচনা করে অডিটর অ্যাকাউন্টস অফিসার সুপার তারা, তাহলে কেন আমরা বৈষম্যের শিকার হব? আমি সম্মানিত স্যারদের উদ্দেশ্যে বলছি, আপনারা অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছেন, আপনাদের দায়িত্ব ছিল আমাদের অভিভাবক হিসাবে আমাদের এই দাবিটা এই বৈষম্য দূর করা। আপনারা কতটুকু করছেন জানি না, আমাদের এই অধিকার ভাইরা আন্দোলন করছে, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আপনারা এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না। আপনারা কখনো এই ধরনের পদক্ষেপ নেবেন না। আমি আপনাদের মনে করাই দিচ্ছি, এটা কোনো ছাত্র আন্দোলন নয়, এটা কোনো দলীয় আন্দোলন নয়, আমরা সবাই সরকারি করে বিভিন্ন ভাবে দালালি করতে ওস্তাদ। আপনারা সাবধান থাকবেন, সাবধান থাকবেন, আমাদের ঐক্য যেন অটুট থাকে। আমরা মরলে সবাই মরব, সবাই মরব, কেউ বেঁচে থাকবে না। সর্বশেষে আমি আমাদের অনেকের অ্যাকাউন্টস অফিসার কর্মকর্তা পরিষদ এর পক্ষে আপনাদের দাবির সাথে সম্পূর্ণ একমত পোষণ করে আপনাদের এই দাবি বাস্তবায়ন হোক বিগত সময়ের মধ্যে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমাদের অবস্থানকে উন্নত করতে হবে, সেটা আমরা বহু বছর ধরে, শুধু 2004 থেকে আগেও আমরা যে অর্ডার গুলো আছে দেখে আমরা বুঝবো যে বহু বছর ধরে আমাদের এই দাবি আমরা বাস্তবায়ন করতে পারছি না। কেন পারছি না, কি কারণে পারছি না? প্রথমত এখানে আমাদেরকে বিভক্ত করে ফেলা হয়, আমাদেরকে যে কোনো ভাবেই হোক আমরা কিন্তু এক হতে পারি না, কোনো এক অশুভ শক্তির কারণে কোনো না কোনো ভাবে আমাদেরকে কি করা হয়, ভাবে বিভক্ত করে ফেলা হয়। হবে না, কি আমরা সেই বিভক্তি নিয়ে কাজ করবো? যদি আমরা কাজ করি তাহলে আমাদের এই আন্দোলনের কোনো প্রয়োজন নাই। আমাদেরকে যদি আমাদের দাবি আমাদের প্রত্যেকটা বৈষম্য যদি আমাদেরকে ভেঙে ফেলতে হয় তাহলে আমাদেরকে হাতে হাত মিলিয়ে একসাথে দাবি আদায় করতে হবে।